তো আমি ওখানে যাচ্ছি এখন, দেখি ভিতরে গিয়ে কতটুকু দেখাতে পারি, পরে কথা বলছি। এই ক্যামেরাটা দেখো, তোলুন দাঁড়ান দাঁড়ান, দুজনে দাঁড়ান। তো পেট ভরে প্রসাদ খেয়ে চলে আসলাম, তোমাদেরকে হালকা একটু দেখিয়েছি আমি, বেশি পারিনি, কারণ ওখানে ডাক্তার সিস্টার সবার সামনে না লজ্জা লাগে। তো দেখো সাজুগুজু তো করলাম, কিন্তু রাহুলের জন্য যেতে পারছি না, ও আসলে একটু যেতে পারতাম, কারণ না হলে রাতুল একা ঘরে থাকে আর ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না, আর ফোনে রিচার্জ শেষ, ফোনও করতে পারছি না, তো দেখি আর একটু অপেক্ষা করি। তো দেখো আমি চলে আসলাম রাহুলের স্কুলে, বিবেকানন্দ স্কুলে, আর আমার এই সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কাছে দুদিন পরে যাচ্ছে, মানে 26শে জানুয়ারির জন্য দিয়েছিলাম, 27 তারিখে তোমরা যে ব্লগটা পেয়েছো সেটা ছিল 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পিসে ব্লগ ছিল, আর সরস্বতী পুজো তো একদিনেই পড়েছিল 26 তারিখেই। তো দুইটা ব্লগ যদি একদিনে আমি তোমাদেরকে দেখাতাম তাহলে ভিডিও আমার অনেক বড় হয়ে যেত, তাই এইভাবে আমি ভাগ করে নিলাম যে 26শে জানুয়ারির ব্লগটা একদিন দেই আর পরের দিন সরস্বতী পূজার ব্লগটা দিব, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও সুবিধা হবে, কারণ অনেক বড় হবে না, তাহলে বুঝতে পারবে আলাদা আলাদা করে, না হলে দুইটা একসঙ্গে করলে না মানে খুবই কষ্ট হতো আমারও তোমাদেরও, তোমাদের কীরকম হতো যে এত বড় ভিডিও আর আমার এত বড় ভিডিও এডিটিং করতেও সময় লাগতো, তো ওর জন্য আমি ভাগ ভাগ করে দিলাম, তোমাদেরও ভালো লাগবে আমাদেরও আমারও ভালো লাগবে। তো দেখো এইখানেও কিন্তু ভালোই করেছে, আর আমি বেরিয়েছি বিকালে বেরিয়েছি, এখানে কিন্তু আশেপাশে লাইটিং করা ছিল, যেহেতু আমি বিকালে বেরিয়েছি তাই ওগুলো অতটা দেখাতে পারলাম না, কারণ এখনও লাইটগুলো লাগায় নেই ওরা। তো দেখো এখানে নিচে লেখা আছে মাথা ভাঙা লেখা আছে, স্কুলের নাম লেখা আছে। এটা হলো মাথা ভাঙ্গা বিবেকানন্দ হাই স্কুল, এই স্কুলে আমার ছেলে পড়ে রাহুল, ও এবার 9-এ উঠলো,
সরি টেনে উঠলো। তো এই এই স্কুলটা না আমার কোয়ার্টারের থেকে মানে খুব কাছে, শুধু হসপিটালের যে আউটডোর আছে ওটা পার করে, তাই দেখিয়ে দিলাম কাছে আছে, আমি একটু আসলাম। আর আর এটা হলো রামকৃষ্ণ আশ্রম, এখানেও অনেক বাচ্চারা থাকে। আর পাশে আছে নিবেদিতা স্কুল, তো একটা নার্সারি স্কুল, আর এটা হলো রামকৃষ্ণ আশ্রম। তো এখানেও আসলাম একটু। শেষ, ঘোড়া ঘাড়ি সব কমপ্লিট, শুধু দুইটা স্কুলে গেলাম। কেন বলো তো, রাহুল আসেনি, আর রাহুল যে স্কুলে পড়ে সেই স্কুলটা এখানেই সামনেই, মানে গেটটা পার হয়ে কোয়ার্টারের মাঠটা পার করি, তাই গেলাম গেলাম আর আসলাম। আর রাতুলের জন্য যেতে পারতাম, কয়টা কারণ, রাহুল আসে নাই, রাহুল আসে নাই বাড়িতে, তারপর রাতুল আছে একা ঘরে, তারপর হলো তোমার আমার একটু পাও পাগুলো ব্যথা করছিলো, তারপর একা একা বোরিং লাগছে, মানে এই কারণগুলোর জন্য আর কোথাও গেলাম না, ওই দুইটা স্কুল থেকেই ঘুরে এসে পড়লাম। আর মাথাটা খুব ব্যথা করছে, যাই না কেন, এখন আমি চা খাবো, তাহলে পরে মাথা ব্যথাটা কমবে হয়তো। সকালবেলা লাল চা খাইছি, হয়তো নেশা কাটে নাই, আমার ওরকমই হয়, দুধ চা না খেলে আমার নেশা কাটে না, লাল চায়ে কাজ হয় না, লাল চায়ে গলা ব্যথা সারে। তো আর কী করবো, ভালো লাগছে না, এখন শাড়ি টাড়ি খুলি, মাথাটা ব্যথা করতেছে প্রচণ্ড। আর কি বলবো, আর একটা কথা, দেখো আমি কিন্তু মানে রান্না বান্না বলো, পিঠা বানানো বলো, নাড়ু মুয়া বলো, সব বানাতে পারবো, কোনটাতে কি লাগবে আমি বুঝতে পারবো, ঠিক আছে, কিন্তু এই সাজগোজ ব্যাপারে আমি খুব আনাড়ি। এই সাজগোজ ব্যাপারটা আমার না, মানে জামা কাপড়টা তাও বুঝতে পারি এই কোন কালারের সঙ্গে কোন কালার যাবে, কিন্তু আমার নাই জানি এই ব্লাউজটাও এই শাড়ির সাথে এতটা ম্যাচ হয় না, মানে মোটামুটি ঠেলা দেখা চলে আর কি, ওর জন্য এটাই বললাম। আর আমার তো নিজের জন্য কোনো কিছু কেনাকাটি খুব কমই হয়, এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছিলাম গেলোবার পূজার সময়, আর এটা একজনের দেওয়া ব্লাউজটা, তো আমার এরকমই হয়, নিজের জন্য জিনিস, নিজের জন্য জিনিস কেনাটা খুব কমই করি আমি প্রয়োজন ছাড়া। আর কি বলতো, সাজগোজ আনারই কোন দিকে বলছি আমি, এই যে চুল বাঁধবো কীভাবে, কানের মানে সবচেয়ে বড় হচ্ছে চুল বাঁধাটা সমস্যা, বিরক্তকর, বানতেও পারি না ভালো করে, বুঝতেও পারি না যে কোন কীরকম শাড়ির সঙ্গে কীরকম মানে নেকলেসের সাথে কীরকমভাবে চুল বাঁধবো ওইগুলো বুঝতে পারি না। তো দেখো দেখে বলো তো একবারে কি খারাপ লাগতেছে কি না, আমারে আমি দেখতে ভালো না সেটার জন্য বলতেছি না, আমার মানে শ্বাসটা এটার সঙ্গে এটা একটু যায় কি না সেটা বলছি আর কি, বলার জন্য আমি তো জানি আমি যে কেমন দেখতে, কাইল্লা বুত, আমার বাবা হাসে আমার কথা শুনে, কাইল্লা বুত না, না প্রত্যেকটা বাচ্চার কাছেই তার মা খুব সুন্দর, যেরকম আমি ভাবতাম আমার মা আমার কাছে খুব সুন্দর, কিন্তু আমার মাও কালো ছিল কিন্তু আমার কাছে সুন্দর ছিল, এরকমই আমার ভাবনাটা দিয়েই বললাম যে সব বাচ্চাদের কাছে কিন্তু সবার মা সুন্দর হয়, তাই না। তো যাক এখন দেখি দু একটা যদি কি রিলস বানাতে পারি তো বানাবো, পছন্দ যদি হয়, নয় তো নাই গিয়েও, তা রাখি, আবার পরে কখন আসবো জানি না।
তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন ওই যে হোস্টেলে, এখানে পূজা হয়েছে, সরস্বতী পূজা, তো ওখানে আজকে খাওয়া আছে। আমি আর রাহুল যাচ্ছি, তো যাই, এখন লেট হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে আবার এসে একটু কথা বলবো, তো পরে আর সময় পেলাম না, একটু ব্যস্ত হয়ে গেলাম, তো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা।